প্রিয় একমাত্র দর্শক দেশি গল্পে অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাই আমি শ্যামসুমন প্রতি পর্বের মতন আজও আমাদের সঙ্গে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি আমাদের আজকের অতিথির নাম ওসমান সরকার নাম শুনেই বুঝতে পারছেন উনি একজন সরকারি লোক তাই আপনাদের যদি কোনো সরকারি অথবা দরকারি প্রশ্ন থাকে তাহলে আর দেরি করবেন না এখনই ফোন করুন জিরো জিরো ফোর টু জিরো সিক্স নাইন নম্বরে আপনি দুটি ভুল করেছেন জি একটি ভুল হচ্ছে আমি ওসমান গনিলা দ্বিতীয় হচ্ছে আমি সরকারি লোক নই আচ্ছা 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 তো আপনি বেসরকারি লোক আমি সরকারিও নই বেসরকারিও নই আমি এসবের কিছু নই আমি হচ্ছে কচি খন্দকার আচ্ছা 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 ও আচ্ছা আসলে বিষয়টা হচ্ছে কি যে আমরা এ প্রতিদিন এত গেস্ট পাই এতজনের সাথে টক করি যে কে যে কি করে তার যে নাম কি এটা মানে খেয়াল রাখা খুব কঠিন হয়ে যায় আর কি তো দয়া করে যদি আপনি বলতেন যে আপনি আসলে কি করেন তাহলে আমি আসলে একজন কোচিং সেন্টারের মালিক আর কি এর বেশি কিছু নয় তাহলে স্যার আপনার নামের সাথে এই ওসমান সরকার কেন আপনি যে তারা বেসরকারি সংস্থার মালিক আপনার নামটা ওসমান বেসরকার হওয়ার উচিত ছিল না আমরা কি আজকে নামের সার্থকতা নিয়ে শুধু কথা বলবো অবশ্য আমাদের নামের একটা সার্থকতা আছেই আমরা যে সাজেশন দিই না কোচিং সেন্টার থেকে তা কিন্তু একশো পার্সেন্ট কমন পড়ে যায় একদম বোঝা যাচ্ছে কি আমার কথা হ্যাঁ ও ভালো বুঝতে পারছি যে আপনি আসলে বিনা পয়সায় সুন্দরভাবে আপনার কোচিং সেন্টারটা বিজ্ঞাপন করে দিলেন যাই হোক না 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 বিজ্ঞাপনের ব্যাপারটি আসছে না আমি আমার কাজের কথাটি বলছি আমি আপনাকে একটা সাজেশন দিই আমার সাজেশন বিনীতভাবে কথাটা কম বলেন হ্যাঁ কারণ আমাদের এই ইলেকট্রিসিটি চলে যাবে তো কিছুক্ষণ পরে আমাদের এমনিতেই স্বশেষ করে দিতে পারে যত কম কথা বলে আমি করতে পারি তত ভালো আমি একটু ইন্ট্রোডাকশনটা দিয়ে নিই নতুন করে যেহেতু আপনি এত জানতাম না আপনি ইন্ট্রোডাকশনের সেটা আমি বুঝলাম কিন্তু আমি ইন্ট্রোডাকশনটাকে দিই তারপরে আমরা কথায় আসি হ্যাঁ প্লিজ আচ্ছা আচ্ছা প্রিয় একমাত্র দর্শক দেশি গল্প অনুষ্ঠানে আজ আমার সঙ্গে উপস্থিত আছেন দেশের স্বনামধন্য কোচিং সেন্টারের মালিক জনাব ওসমান

সনাম একজন কোচিং সেন্টারের মালিক এই জন্য আমরা এখন কোচিং সেন্টারের উপর একটা ভিডিও ফুটেজ দেখব কোচিং লাগে কোচিং কোচিং লাগে কোচিং বাংলা ইংরেজি হিন্দি কোচিং লাগে কোচিং কোচিং লাগে এসএসসি এসএসসি মেডিকেল ভার্সিটি কোচিং লাগে কোচিং কোচিং লাগে কোচিং বাংলা ইংরেজি হিন্দি কোচিং লাগে কোচিং কোচিং লাগে ভার্সিটি এসএসসি কোচিং লাগে কোচিং ব্যানার ফেস্টুন পোস্টারে ভরা আমাদেরই কোচিং পাড়া জানে কোচিং বামে কোচিং আকাশে কোচিং বাতাসে কোচিং দেয়ালে কোচিং দুলন্ত কোচিং ঝুলন্ত কোচিং উঠন্ত কোচিং উল্টো কোচিং মিন্টু কোচিং ভুল কোচিং শুদ্ধ কোচিং যত দূর দু চোখ যায় কোচিং আর কোচিং কোচিং আর কোচিং আপনি কিন্তু আমার কোচিং সেন্টারের নামটা বলেননি কিন্তু জি স্যার আমি আসলে আপনাকে আর ফ্রি বিজ্ঞাপন করতে চাই না তা এখন যদি আপনি একটু বলেন যে আপনি কোন বিষয়ে কোচিং দিয়ে থাকেন আমার তো নানান স্পেশাল বিষয়ে কোচিং দিয়ে থাকি যেমন এসএসসি এইচএসসি এদের ব্যাপারে আমরা সাজেশন দিয়ে থাকি এবং একশো ভাগ সেটি কমন পড়েই আচ্ছা 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 আর মানে এটা তার মানে বেশ গতানুগতিক সাজেশন আপনারা দিয়ে থাকেন এর বাইরে কিছু দিন দেন না 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 গতানুগতিক কেন হবে আমরা গতানুগতির বাইরে আরও চিন্তা করি যাতে করে ও স্পেশালভাবে আমাদের সাজেশনগুলো পেতে পারে মানে কী ধরনের সাজেশন পেতে পারে হ্যাঁ মানে স্পেশালভাবে আমরা এসএসসি এস এগুলোর ব্যাপারে আমরা স্পেশাল কেয়ার নিই স্পেশাল সাজেশন তৈরি করে দিই আমরা আচ্ছা 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 আমরা তো জানি পাড়ায় মহল্লায় আনাচে কানাচে তো অসংখ্য কোচিং সেন্টার গজি উঠছে এইসব কোচিং সেন্টারে যাতে যেতে পারে তার আগে কোচিং সেন্টারে কীভাবে সে পড়বে সাজেশন নেবে তার উপরে আমরা কোচিং করে থাকি অসাধারণ মানে শুধু মানে আমাদের পরীক্ষা না মানুষ যাতে শিক্ষা লাভ করতে পারে সেই মানে প্রতিষ্ঠান ঢুকতে পারে সেই ব্যাপারে আপনারা কোচ হ্যাঁ প্রতিষ্ঠানে কিভাবে ঢুকবে তাকে আমরা একদম পরিপূর্ণ করে তুলি ব্যবসার মধ্যে যে সৃজনশীলতা জিনিসটা আছে এটা আপনি একদম সম্পূর্ণভাবে প্রমাণ করে দিচ্ছেন এবং আমরা আপনার সাজেশনের কথা আরও শুনবো কিন্তু অলরেডি আমার একটা ফোন কল চলেছে আমরা একটা ফোন কলটা শুনি দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন হ্যাঁ ভাই আমি স্যারকে একটা প্রশ্ন করবে চাই জি ভাই স্যার আপনাকে আপনার কথা শুনছে আপনি প্রশ্নটা করুন স্যার আমি এইচএসসি পরীক্ষা দিচ্ছি ভূগোল পরীক্ষা আমি বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের উচ্চতা দুই ফুট কম লিখেছি এখন কি হবে স্যার আমি চাই না আমার নাম্বার কম হোক দয়া করে এর সমাধান দিন স্যার স্যার উনি এইচএসসি পরীক্ষা দিচ্ছেন উনি আসলে যেটা বলতে চাচ্ছেন যে উনি ভূগোল পরীক্ষায় কেউকারা ডঙের বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় সেটার উচ্চতা দুই ফুট কম দিয়েছেন এখন এই দুই ফুট কম দেওয়ার কারণে যাতে ওনার মার্কস না কাটে এই ব্যাপারে কি করা যায় আপনার আপনার মনে বলে মনে হয় এই ব্যাপারে খুব সহজ কথা পরীক্ষা দিকে না যায় না যেয়ে পরীক্ষার খাতায় না যেয়ে ওনাকে যেতে হবে কেউ কারোর রঙ পাহাড়ের ওখানে ওখানে যে উনি উষ্ঠু ও উঠা নামা করলেই ওই পাহাড়টার উচ্চতা ফুট উনি পাহাড়ের একদম উপরে উপরে গিয়ে গিয়ে টপে ওনার করতে হবে হবে উঠতে দুই এবং নিচে নামতে হবে স্যার এখানে একটা প্রশ্ন থেকেই যায় যেটা হচ্ছে গিয়ে আমরা যখন সাজেশন দিচ্ছি তখন আমরা একটু কমপ্লিটভাবে সাজেশন দিই প্রশ্ন থেকে যায় যে উনি যদি খুব চিকন হন হ্যাঁ যেরকম আমাদের সনাম ধর্ম অভিনেতা রিফাত চৌধুরীর মতন যদি চিকন একজন মানুষ হয়ে থাকেন উনি কিন্তু দুই বছর ধরে লাফা লাফালাফি করলো পাহাড়ের উচ্চতা কমবে না তা তার চেয়ে বরং একটা কোদাল নিয়ে মাটিটা ফেলে দিলে হয় না স্যার এটা কেন বলছেন আপনি তাকে আগে যেতে দেন প্র্যাকটিক্যাল পরীক্ষায় অংশগ্রহণ করুক দেখবেন যে পাহাড়ে উঠতে নামতে উনি ঠিকই দুই ফুট কমিয়ে দিতে পারে আমার তার মানে আপনি বলতে চাচ্ছেন যে মানে আর কি অসাধারণ না এখন কিন্তু এই এরকম সে মানে শিক্ষক আর দেখাই না আপনি শুধু বলছেন যে সাফল্যটাই আসল নয় যে উনি যে করছেন যে যাচ্ছেন উনি যে শ্রমটা দিচ্ছেন ওটাই হচ্ছে গ্যাস ওটাই হচ্ছে বলেছেন প্র্যাকটিক্যাল এটাই তো ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক দর্শক আমরা কিন্তু শুধু একজন ব্যবসায়ী নয় আমরা একজন অসম্ভব সৃজনশীল চিন্তাশীল শিক্ষকের সাথে কথা বলছি আপনি সৃজনশীল চিন্তাবিদ এবং নৈতিক এবং কাঠামোগত স্যার এখন আমি একটা কথা বলতে দিন আমাদের আমাদের একটু বিরতিতে যেতে হবে আমি বলে দিই দর্শককে হ্যাঁ এবং বাইদবে আমাদের যে পরীক্ষার্থী আপনি গিয়ে কেউ কার উঠুন ওখানে গিয়ে লাফালাফি করুন ইনশাল্লাহ আপনার পাহাড়ের উচ্চতা দুই ফুট কমে যাবে এবং আপনার প্রশ্নের জবাবটা ঠিক হয়ে যাবে অসাধারণ আমরা একটা আলোচনা করছি এবং আলোচনায় ফেরত আসবো কিছুক্ষণ পরেই কারণ আমাদের বিজ্ঞাপন বিরতি খুব কম আমরা কোনো বিজ্ঞাপন পাই না আপনার একমাত্র দর্শক আপনি টিভির সামনে বসে থাকুন কোথাও যাবেন না

কিন্তু খন্দ আজ আমরা যে কোনো পরীক্ষায় যে কোনো এইচএসসি এসএসসি সাজেশন আপনারা যদি চান তাহলে আপনি ফোন করতে পারেন ফোন করুন জিরো জিরো ফোর টু জিরো সিক্স নাইন নাম্বারে স্যার আপনাকে যে বিষয়টা হয়তো আগে থেকে খোলা খোলাসাভাবে বলা হয়নি যে আমাদের মোটামুটি আসলে স্যার একমাত্রই একটাই দর্শক সে বারবার বিভিন্ন নামে সে আমাদেরকে বিভিন্ন রকমের কী বলে কবিতা প্রশ্ন ছবি এসব পাঠিয়ে থাকে তো আজকে সে মনে হয় দীপা নামে আমাদের কাছে লিখেছে যে এই যে আপনারা যেরকম বলেছেন আমি সেরকম আপনাদের কথা শুনে আমার জীবনের সবচেয়ে বড় প্রবলেম আপনাদের বলতে যাচ্ছি। সে আমাদের কাছে প্রশ্ন করতে যান সেটা চায় জীবনের সব তার জীবনের সবচেয়ে বড় প্রবলেম হলো পৃথিবী থেকে দিনে দিনে কেন বিশ্বাস নামক জিনিসটা উঠে যাচ্ছে আমরা পড়াশোনা করে স্যারদের বলি আমরা পড়েছি কিন্তু স্যাররা সেটা বিশ্বাস করেন না তারা সেটাকে পরক করার জন্যে পরীক্ষা নিয়ে থাকেন এগুলো কেন হয় পৃথিবীতে বিশ্বাস আবার কবে ফিরে আসবে আসলেই কি আসবে অবশ্যই বিশ্বাস কেন নেই বিশ্বাস থাকতেই হবে ছাড়া কিছুই হবে না বিশ্বাস না থাকলে আমি আপনি যে বেঁচে আছি এটাও তো হবে না বিশ্বাসের উপরে তো আমরা সব কিছু করছি কিন্তু তাই বলে তাই বলে স্যার তাহলে আমাদের প্রশ্ন করতেই হয় যে আমরা যদি বিশ্বাসী থেকেই থাকে তাহলে যখন দীপা গিয়ে তার টিচারকে বলছে যে আমি পড়ে এসেছি কারণ টিচার সেটাকে বিশ্বাস না করে দীপাকে পরীক্ষা করছে কেন না 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 করলে তো বোঝা যাবে না ওটাকে পরীক্ষা না করলে তো বোঝা যাবে না ও যোগ্য কি অযোগ্য পরীক্ষার সঙ্গে তো বিশ্বাস অবিশ্বাসের কোনো যোগাযোগ নেই না অফকোর্স যোগাযোগ আছে কারণ দীপা তো বলছে সে পড়েছে তার মানে সে যোগ্য স্যার না সে পড়েছে আপনি কিন্তু মনে হয় আপনার নিজের ব্যবসা বৃদ্ধির কারণে এই পরীক্ষাটাকে সাপোর্ট করছেন না না এটি এটি কি সার্বজনীন শব্দ বিশ্বাসের জায়গা পরীক্ষার মধ্যেই কিন্তু স্পষ্ট যদি আপনি বললেন আমি পরীক্ষা দিয়েছি আপনি যদি পরীক্ষা না দিয়ে থাকেন প্রমাণ কি প্রমাণিত খাতা প্রমাণ হচ্ছে লেখা প্রমাণ হচ্ছে তাকে জানতে হবে তাকে বুঝতে হবে স্যার প্রমাণ তখনই দরকার যখন আপনি আমাকে বিশ্বাস করছেন না 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 বিশ্বাসের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই স্যার আমার মনে হয় স্যার আপনি আপনার এই যদি পরীক্ষা চলে যায় তাহলে এই কোচিং সেন্টার আর চলবে না এই কারণেই আপনি পরীক্ষাটাকে সাপোর্ট করছেন স্যার পরীক্ষা কি আপনি এতটাই দুর্বল একটি সাবজেক্ট ভাবছেন কেন পরীক্ষা ছাড়া পৃথিবী অচল পরীক্ষা ছাড়া দেশ অচল পরীক্ষা ছাড়া আমি আপনি সবাই অচল আপনি অচল কারণ আপনার কোচিং সেন্টার বন্ধ হয়ে যাবে আমার কিন্তু স্যার কখনো কেউ কোচিং সেন্টারে যায়নি আমি কিন্তু কখনো কোচিং সেন্টারে যাইনি জানি বলেই তো আজকে আপনাদের এই করুণ দশা এই জন্য তো আপনাদের আলো আস্তে আস্তে নিভে আপনার অন্ধকারের দিকে যাচ্ছেন চাইনিজ হোটেলে গিয়েছেন চাইনিজ হোটেলে দেখেছেন বাতিগুলো কেমন জি স্যার এই জি জামকে দেখে তো মনে হয় কিন যে আমি চাইনিজ হোটেলে যাইনি জামকে আম দেখে কি মোনা যে আমি চাইনিজ খাই না হ্যাঁ খেয়েছেন বলি তো অন্ধকারের মধ্যে আপনার বর্ষবাস আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝলাম নিচের ব্যবসা করতে যে দেশটার যাই হোক হ্যাঁ দর্শক আপনি আপনার নাম বলে প্রশ্ন করুন স্যার আমি এইচএসসি পরীক্ষা দিচ্ছি স্যার ভূগোল পরীক্ষায় আমি বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের উচ্চতা দুই ফুট বেশি লিখে ফেলেছি এখন কি হবে স্যার আচ্ছা আচ্ছা স্যার এটাই ঠিক আগের প্রশ্ন করেনি সে বাট ওর একটু প্রবলেমটা কিঞ্চিত ভিন্ন প্রবলেম হচ্ছে যে গতবারের পরীক্ষার্থী কেউ কারডের উচ্চতা দুই ফুট কম লিখেছিল এবার এইচএসসি পরীক্ষায় এই পরীক্ষার্থী কেউ কারের উচ্চতা দুই দুই ফুট বেশি লিখেছে আমি আমি তার মনস্তাত্ত্বিক বিষয়টা বুঝিয়ে বলতে পারবো না কিন্তু ও যে প্রশ্ন করছে সেটা হচ্ছে যে এই দুই ফুট বেশি লেখার কারণে ও যে মার্কসটা সে হারাতে চায় না সেই ব্যাপারে সে কি করতে পারে সে চলে যাবে আবার চলে যাবে হ্যাঁ পাহাড়ে চলে যাবে যে কোদল দিয়ে কেটে দেবে না সে তো লিখেছে সে দুই দুই ফুট হ্যাঁ বেশি কেটে কেটে দেবে কেটে দেবে কেটে দিলেই তো একেবারে তার দুই ফুটটা কমে যাচ্ছে হ্যাঁ কিন্তু আপনি যে একটু আগে বললেন যে একজন পরীক্ষার্থীকে যে দুই ফুট পাহাড়ের উচ্চতা কমিয়ে দিতে আমি তখন বলেছিলাম যে সে যাবে প্র্যাকটিক্যাল হবে আর আমরা দেখছি এখন প্র্যাকটিক্যাল হলো প্র্যাকটিক্যাল হবে দুই ফিট তাকে কমাতে হবে কারণ এর তো বাড়াতে হবে স্যার ও বাড়ানোর ব্যাপারে কি কী বাড়াতে হবে তাহলে মাটি কেটে আরও দু ফুট উপরে উঁচু উঁচু করে দিতে হবে তাহলে বেড়ে গেল তাহলে অন্য জনের কি হবে কার কি হবে ও যার যার নাম কমাতে হবে তার সে আবার কমিয়ে দেবে স্যার আমার মনে হয় কি স্যার আমার মনে হয় যে আপনার এই কোচিংয়ের যে বহর যে কোচিংয়ের যেই দীর্ঘ মানে যে দীর্ঘ বিষয়টা আছে এই জিনিসটা আমার বুঝতে হলে আসলেই আপনার কোচিং সেন্টারে স্যার আমার জয়েন করতে হবে আমি মনে হয় আপনার সাজেশনগুলো বুঝতে পারবো না এই যারা আমাদের এইচএসসি যার পরীক্ষার্থী আছে যারা ফোন করেছেন আপনারা যদি বুঝে থাকুন তাহলেই আমাদের আজকে শোয়ের সার্থকতা তবে কোথাও যাবেন না আমাদের একমাত্র দর্শক আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি করেই আমরা আবার ফেরত আসছি নিজের উপর সব ধরনের আত্মবিশ্বাস চলে যাচ্ছে ছোটোবেলার থেকে মনে কোচিং সেন্টারে যাওয়া না প্রিয় দর্শক বিরতির পর দেশি গল্প অনুষ্ঠানে আপনাকে আবার স্বাগতম জানাচ্ছি আমি শ্যাম সুমন আমাদের সাথে আছেন আজকের দেশের স্বনামধন্য কোচিং সেন্টারের মালিক কচি খন্দকার আপনারা ওনার কাছ থেকে কোনো সাজেশন চান কোনো প্রশ্নের উত্তর চান তাহলে ফোন করুন জিরো জিরো ফোর টু জিরো সিক্স টাইন নাম্বারে স্যার দর্শকরা কিন্তু প্রতিপর্বেই মানে একজন দর্শক যিনি আছেন বিভিন্ন নামে আমাদের কাছে অনেক চিঠি ছবি এসব পাঠান তো আমরা এখন কিছু চিঠি ছবি এগুলো পড়বো হ্যাঁ তো আমাদেরকে যে দর্শক চিঠি প্রথম ইমেল পাঠিয়েছেন ওনার নাম হচ্ছেন লিটল প্রিন্সেস লিটল প্রিন্সেস থ্যাংক ইউ তুমি যাতে বড় হয়ে বিগ প্রিন্সেস হও এটা কামনা করি এবং উনি লিখেছেন হ্যালো দেশি গল্প থ্যাংক ইউ ভেরি মাচ ফর শোয়িং মাই পিকচারস ইন ইউর প্রোগ্রাম উনি আরও লিখেছেন যে ওনার আট বছরের ছোটো ভাইটি অনেক চিন্তা ভাবনা করেন স্যার আপনি যদি এই যে আমাদের আট বছরের এরকম বুদ্ধিমান বুদ্ধিদীপ্ত এক ছেলে একটা বাচ্চা চিন্তাভাবনা করছে এই ব্যাপারে যদি আপনি কিছু বলেন হ্যাঁ এই বয়সটাই তো চিন্তার বিষয় এই ছোট্ট বয়সে তাকে কত কিছু ভাবতে হয় টিচারের পড়া করতে হয় কোচিং সেন্টারে যেতে হয় যে হাজার জায়গায় তাকে ফিস করতে হয় তাহলে চিন্তার কারণটা তো তার বয়স হ্যাঁ 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 জি স্যার অসাধারণ বলেছেন একদম অসাধারণ বলেছেন এই টিচারদেরকেও বিচার করে না কেন আমি যাই না মানে আসলে যেটা হয়েছে যে টিচাররা নিজেদের প্রসার বাড়ানোর জন্যে এখন ইভেন বাচ্চাদেরকেও শান্তি দিচ্ছে না কোনো ধরনের স্যার আমাদের একটা একইমাত্র দর্শক রাজীব নামে এখন একটা ছবি পাঠিয়েছে রাজীব নাম ধারণ করে আমরা ছবিটা দেখব স্যার হ্যাঁ নারকেলের ছোবরা দিয়ে উনি চিন্তা উনি মনে করছেন যে ওনাকে ওভাবে ট্রেনে নিয়ে যেতে পারলি হয়তো ভালো হতো উনি এতক্ষণ আটকে থাকতেন না হ্যাঁ ঠিকই তো আসলে এই তো এই ছোটবেলায় কি এরকম করেছেন মানে নারকেলের এই ডেগতে উঠেছেন স্যার আসলে বিষয়টা হচ্ছে কি আপনি তো আমাকে এখন দেখে বুঝতে পারছেন যে আমার সব সময় বরাবরই ওজনটা একটু বেশি ছিল এই জন্য আপনাকে না হয় প্রবলেম হ্যাঁ ওর ওটার উপর বসলে স্যার ছিড়ে যাবে স্যার আপনি পড়তে টানলেই ভালো হতো হ্যাঁ না টানলে ভালো তো কিন্তু টানলে আবার বেশি ব্যায়াম হয়ে যাবে চিকন হয়ে যাবো এই ভয় আর কখনো টানাটা নিও করিনি অসাধারণ আসলে মোটা হওয়াটা জীবনে খুবই কাল হলো আমার আচ্ছা আমরা এখন একটা কাজ করি আমরা আমাদের আরেকটা গেস্ট ও নাম হচ্ছে গিয়ে সজল আশফাক উনি আমাদেরকে একটা কবিতা এবং একটা ছবি পাঠিয়েছিলেন আমরা এখন দেখি একটু বিদ্যুতের মতো তুমি এসেই বলো যাই গ্যাসের মতো নিভু আছে থেকেও যেন নাই তৃষ্ণা বুকে কোথায় সুখে ওয়াসার পানি পাই এই কি তোমার প্রেম সখী এসেই বলো যাই সকাল দুপুর বিকাল রাতে গ্যাস বিদ্যুৎ পানির সাথে তুমিও দেখি নাই হঠাৎ করে এসে সবাই বলে যে গুড বাই কত কষ্ট জীবনে আমরা আসলে যে প্রতিকূলতার মধ্যে মধ্যে আছি এটা কোচিং সেন্টার দরকার আমরা কিভাবে বাস করবো কিভাবে বিদ্যুতের বাইরে থাকবো কিভাবে প্রেম পাবো কিভাবে প্রেম এটাকে স্যার আপনি কোচিং সেন্টার আপনার প্রেমের উপর কোর্স কেন করবো না প্রেমিত চিরন্তন এবং মোটা মানুষ যাতে প্রেম করতে পারে কীভাবে প্রেম করতে পারবে সার্থকভাবে এই ব্যাপারে আপনি আর কোর্স করান মোটা মানুষ কীভাবে প্রেম করতে পারবে পাতলা মানুষ কীভাবে প্রেম করতে পারবে একেবারে হাফ পাতলা হাফ মোটা কীভাবে প্রেম করতে পারবে সব বিষয়ে আমার কোচিং করতে হবে তো স্যার 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 আমার মতন একটা মোটা সোটা মানুষ যার টাকা পয়সা কম তার পক্ষে কি প্রেম করা সম্ভব স্যার না মানে দুটোই সমান দিতে হবে টাকা পয়সাও থাকতে হবে এবং কোচিং সেন্টারও করতে হবে প্রেমও করতে হবে আমি কি আপনার কোচিং সেন্টার জয়েন করতে হবে নিশ্চয়ই টাকা পয়সা নিয়ে চলে আসবেন স্যার আপনাকে যে আরেকটা সাথে আমি দাওয়াত দিই জাস্ট ফ্রি বিজ্ঞাপন করার জন্য তাহলে স্যার আপনি আমাকে একটু প্রেম করার বিজ্ঞাপনও থাকবে কোচিং সেন্টারও থাকবে টাকাও থাকবে প্রেমও থাকবে আপনি কিছুই বোঝেন অথবা বুঝলেও বুঝতে না বোঝার চেষ্টা করেন মানে অসাধারণ হয়ে যাচ্ছে বিষয়টা যাই হোক স্যার আমাদের আজকে সময় শেষ ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্যে এবং আমাদের স্টুডিওতে আসার জন্য আর নেক্সট টাইম আপনি যদি আসতে চান তাহলে আমাকে ফোন করুন আপনাকে আমি একটা কোচিং সেন্টারের নাম দেবো সেখানে গিয়ে কীভাবে টকসোতে আসতে হয় এ ব্যাপার একটু কোচিং নিয়ে আসবেন আপনার কথা অনেক ভালো লাগলো অনেক অনেক মনে থাকলো আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন তার মাধ্যমে আমার কোচিং সেন্টারে যাত্রা শুভ হোক স্বার্থ হোক আপনাদের সহযোগিতায় কোচি খন্দকার বেসরকারি কোচিং সেন্টার অসাধারণ দর্শক মন্ডলী দেশি গল্প আপনাদের অনুষ্ঠান তাই আপনাদের জীবনের যাবতীয় অবাস্তব সমস্যা আমাদের ইমেল করুন আমরা অবশ্যই আপনাদের সমস্যার বাস্তব সমাধান দেব এছাড়া মজার ভিডিও ছবি চিঠি এস গল্প কবিতা উপন্যাস বাজারের লিস্ট যা কিছু মজার তাই আমাদের কাছে পাঠান আমাদের ঠিকানায় চিঠি লিখুন প্রযোজক দেশি গল্প দেশ টেলিভিশন লিমিটেড কর্ণফুলি মিডিয়া পয়েন্ট সত্তর শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক মালিবাগ ঢাকা এক দুই এক সাত ইমেল দেশি গল্প অ্যাট দেশ ডট টিভি এই অনুষ্ঠানের প্রতিটা ঘটনা ও বক্তব্য কাল্পনিক জীবিত মৃত অথবা অর্ধ মৃত কারোর সাথে এর কোনো মিল নেই যদি কেউ কোনো মিল খুঁজতে চান তবে নিজ দায়িত্বে খুঁজবেন আরেকটা কথা আমাদের কোনো আচরণ বা কোনো কথা আপনারা যে আঘাত পেয়ে থাকেন তাহলে আমরা অত্যন্ত দুঃখিত আমরা আমাদের আচরণ বা কথা পাল্টাতে পারবো না দয়া করে অন্য কোনো অনুষ্ঠান দেখুন ধন্যবাদ